দুঃখের স্ট্যাটাস দিলে মানুষজন এটাকে আর কি পার্সোনাল লাইফের সাথে রিলেট করে ফেলে। আমার বিয়ের 2 বছর আগে আমি বিয়ে নিয়ে একটা স্ট্যাটাস দিই, বিবাহ বিচ্ছেদ নিয়ে। তখন আমি এটা কিছুদিন আগে শেয়ার দিয়ে বলতেছিলাম, তাহলে আপনারা বলেন আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল। আমি আসলে অনেক কিছু নিয়েই লিখি, আমি লিখতে পছন্দ করি। আমি একটা মেয়ে হয়ে মেয়ের পার্সপেক্টিভ থেকে লেখার, আমি যে শুধু আমাকে নিয়ে লিখি তা না, আমি আমার বিভিন্ন ফ্রেন্ডের গল্প, কলিগের গল্প, আশপাশের মানুষের গল্প তুলে ধরতে আমি পছন্দ করি। সো আমি ওখান থেকেই লিখি। এখন এটা যদি মানুষ পার্সোনাল লাইফের সাথে মিলায়, তখন আই ফিল লাইক সেলিব্রিটি, যে কোথাও তো কেউ আমাকে পাত্তা দিচ্ছে। না, মজার বিষয় হচ্ছে মাই হাজব্যান্ড ইজ আ ভেরি কনফিডেন্ট পার্সন, মানে ওর হচ্ছে, ওর কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে আনফানি মানুষ হচ্ছে তার ওয়াইফ। মাই হাজব্যান্ড ডাজেন্ট ফাইন্ড মি ফানি, অ্যান্ড ওর কাছে হচ্ছে হি ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ। ও আসলে ওর কাজ নিয়ে, ও নিজের লাইফ নিয়ে এত ব্যস্ত যে এইসব কথাবার্তা ওর পাত্তাই দেয় না। ইভেন আমি যখন শেয়ার করি, আচ্ছা যে আমার এটা হয়েছে ওইটা হয়েছে, লাইক ও আচ্ছা, মানে আমার, মানে হি ইজ আ ভেরি ড্যাম কেয়ার পার্সন, ও হি ডাজেন্ট বদার অ্যাবাউট ইট। আমি কিছু বানাই নাই, বলেছে আমাকে জিজ্ঞেস করছে সাকিব খানের সাথে ছবি করলে কি হবে, তো আমি একটা স্যারকাজম ওয়েতে বলছি যে তাহলে তো আমি সাকিব প্রেগন্যান্ট হয়ে যাবো, এটাই বলছি। আমি কখনো পুতুল খেলতাম, আমি আসলে মাঠে খেলতাম, আই ওয়াজ এ স্পোর্টস পার্সন, তো আমি আমার ক্যারিয়ারটা স্পোর্টসে নিতে পারি না কখনো আমার মার কারণে। তো আমার আসলে খুব ইচ্ছা যে আমার যদি কখনো আমার সন্তান হয়, আমার মেয়েকে আমি স্পোর্টসে দিব, ছেলেকে দিই আর না দিই, মেয়েকে আমি ডেফিনেটলি দিব। এমন কোনো উদাহরণ আছে যে আপনি মানে গ্যাঞ্জাম হয়েছে, আপনি মারামারি করে নাক ফাটাইছেন, এরকম অনেক হয়েছে আমার, মানে এরকম অনেক অনেক হয়েছে, গ্যাঞ্জাম করে নাক ফাটাইছে, অনেক ঝামেলা করেছে, এরকম অনেক হয়েছে, এটা নতুন না। ওকে, ছোটবেলা আসলে কি হওয়ার ইচ্ছা ছিল? এখন আপনি জানেন আপনি একটা প্রফেশন আছে যেখানে আসলে একাডেমির সাথে কোনো মিল নেই, আসলে ছোটবেলা কি হওয়ার ইচ্ছা ছিল? আচ্ছা, ছোটবেলায় আসলে আমার ডক্টর হওয়ার প্ল্যান ছিল, বিকজ আমার মা চাইতো আমি ডক্টর হব। দেন আমার আসলে লতে পড়াশোনা করে, কারণ আমার এনজিওতে কাজ করার ইচ্ছা ছিল, তো আমি আমার LLB LLM দুইটারই লতে পড়া। দেন আমি 2 বছর আসলে ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম অ্যাজ এ রিসার্চার, দেন আমি এখন আর কি সুইচ করে আমি এজেন্সিতে জব করি আর কি, মিডিয়া কমে। আপনি কি ভূত বিশ্বাস করেন? অনেক বেশি, আমি অনেক ভয় পাই। ওকে, আমরা শুনলাম আপনার বিয়ের পরে আপনাকে যারা পছন্দ করতো একসময় তারা নাকি আপনার পিছনে জিন লাগিয়ে দিছে। এটা এটা যদি হয় তাহলে আমি তাদেরকে বলতে চাই থ্যাংক ইউ, এলিজ আমি জানতে পারলাম যে আমাকে তো কেউ পছন্দ তো করে। ওকে, কিন্তু একটা জিনিস ঠিক যে আপনার বিয়ের পরে কিন্তু একটা রিউমার ছড়াই গেছিল আপনার ডিভোর্সের ব্যাপারে, ডিভোর্স হয়ে গেছে, মানে আপনার ডিভোর্স নিয়ে মানুষের তো মানে কেন লাগে? বাংলাদেশে খুব মজার একটা বিষয় আছে, মজার বিষয়টা হচ্ছে যে মানুষজন এই যে আমি যে একটা স্বাভাবিক, মানে আমি যে অনেক কথা বলি বা অনেক স্পন্টেনিয়াস, এটা না মানুষ আসলে টিপিক্যাল মেয়েদের সাথে মিলাতে পারে না। তো মানুষ মনে করে যে আমার যে বিয়ে হচ্ছে এটাই মানুষ মানতে পারে না, তো ধরেই নিয়েছে যে ও তো ডিভোর্স হবে। ডিভোর্স হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, আমার মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং নাই হতে পারে, মানুষজন এটাকে ইস্যু হিসেবে ধরে মানুষ মক করতে খুব পছন্দ করে। যেমন রিসেন্টলি সাবিলা নূরকে নিয়ে, সাবিলা নূর কিন্তু শি ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট, বাট ও আসলে AIB থেকে পাশ করেছে বিকজ অফ হার ওন রিজনস, বাট মানুষজন ওকে বলছে ও খুবই ডাম স্টুডেন্ট, এই সাথে মানুষজন আসলে বলবে, লোকে কথা বলে বলে আসলে পাতা দিলে হবে না। ওকে, আপনি কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু আজকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছেন, যদি আমি ভুল না করি, কখনো কি এরকম মনে হয়েছে যে আমরা ইনফ্লুয়েন্সার তাদেরকে মনে করি যারা ফেসবুকে লাইভ করে, প্রোডাক্ট বিক্রি করে, তারা নিজেদের ইনফ্লুয়েন্সার দাবি করে? আসলেই তাই, আমার মনে হয় যে ইনফ্লুয়েন্সার তারাই যারা আসলে ইনফ্লুয়েন্স করতে পারে। স্যার, কেউ যদি কাউকে ইনফ্লুয়েন্স করে কিছু কেনাতে পারে, কিছু পড়াতে পারে, এটাই অনেক। আমি আসলে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি না, আমি একটা ব্যাপারে ইনফ্লুয়েন্স করি যে আমি আসলে ঘুরতে অনেক পছন্দ করি, তা আমি সবাইকে এটাই ইনফ্লুয়েন্স করি যে টাকা পয়সা আসলে ব্যাংকে রেখে লাভ নেই, ইউ বেটার রুম অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড। আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, একজন ইন্টারভিউ নিয়েছিলাম, আমি তাকে বললাম ব্র্যান্ড প্রমোটার, সে বললেন আমি ইনফ্লুয়েন্সার। আপনি কি এরকম কোনো উদাহরণ আছে কিনা? আপনি কন্টেন্ট ক্রিয়েটর বলছেন, আপনি আমি ইনফ্লুয়েন্সার না, আমি আসলে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলি না, বিকজ হচ্ছে যারা কন্টেন্ট বানায় তারা অনেক এডুকেটেড থাকে, আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলি, আমি বলি যে আমি আজের বাজারে ভিডিও বানাই। ওকে, যদি বলি যে আপনার আপনাকে আপনি ভালোভাবে ছিলেন, আপনার নেগেটিভ সাইড কী কী আছে, নিজেকে নিজে যদি রোস্ট করতে বলি? নেগেটিভ সাইড হচ্ছে আমি অনেক ইমোশনাল, আমি কোনো ব্যাপারে যদি ঝামেলা হয় আমি অনেক কান্নাকাটি করি, কান্নাকাটি করে চোখ টোক ফুলে যায়, তো আমার মনে হয় আমার ইমোশনের ক্ষেত্রে আমার কন্ট্রোল থাকা উচিত, অ্যান্ড আই শুড সে নো টু পিপল। অনেক সময় থাকে যে অনেক প্রমোশনে কাজ এসে এসে যেই দাম বলো ওই দামে আমি রাজি হয়ে যাই, বিকজ আমি না বলতে পারি না, এটা আমি একটা বাজে দিক। ওকে, শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আমি জানি যে আপনি মাত্র বললেন যেটা আপনি পড়াশোনা একলেনে এখন করছেন আরেকটা চাকরি, বাংলাদেশে আসলে পড়াশোনার কি কোনো দাম আছে? কারণ 95% মানুষ পরে একটা করে আরেকটা। না, এটা ডেফিনেটলি দাম আছে, বিকজ আমি এখন যে রোলটাতে জব করতেছি আমি হচ্ছে টফি UGC ম্যানেজার হিসেবে কাজ করছি, সো আমার মনে হয় আমার যদি বাইরের ডিগ্রিটা না থাকতো আমাকে কিন্তু কখনোই আমার অফিস এখানে অ্যালাউ করতো না। আমি যখন বাইরে থেকে পড়াশোনা করে আসি আমি যে কোনো জায়গায় আমার স্যালারি ডাবল হয়ে যায় যখন আমার একটা বাইরের ডিগ্রি দেখে, আমি যে কোনো জায়গায় যখন প্রেজেন্ট করতে যাই মানুষজন আমাকে আসলে, আপনার যখন ডিগ্রিটা থাকে পড়াশোনার ভ্যালুটা থাকে তখন মানুষজন আপনাকে ডিফারেন্ট রেসপেক্টে দেখে, আর যদি পড়াশোনা না থাকে তখন মনে হয় যে আচ্ছা কপালের জোরে হয়ে গেছে।
গেছে, তার মানে পড়াশোনার ভ্যালু অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ।